প্রেজেন্টেড বাই মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেড ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার রসুই খাঁটি সরিষার তেল জেবিকো স্মার্ট টিভি পিউলি ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল দেশবন্ধু গ্রুপ ঈদ মোবারক ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি নিশিত সূর্য আজকের মিউজিক অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তিনি এবং তার গানের দল বাংলা গানকে পুরো গোটা বিশ্বে ছড়িয়েছেন সৌগৌরবে আমার কাছে আজকের এই শিল্পী আমার মনে হয় এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ শিল্পী আমার ভীষণ প্রিয় শিল্পী গুণী শিল্পী শারমিন সুলতানা সুমিয়াপা সুমিয়াপা ঈদ মোবারক ঈদ মোবারক আপনাকে খুবই ভালো লাগছে বাঙালি নারীর যে সৌন্দর্য ওই শাড়িতে ফুট উঠেছে ফুল দিয়ে আপা এই ফুলের প্রসঙ্গ দিয়ে মানে আনতে চাই প্রথমেই একটা আমরা একটু আড্ডা মেজা যে অনুষ্ঠানটা করি যে আপনার খোপার ওই ফুল দিয়ে আমি বলতে চাই যে আপনার গানে ফুল বড় বড় বৃক্ষ হ্যাঁ এগুলো একটা প্রভাব হাওয়া বাতাস এগুলোর প্রভাব পাই আমার কাছে মনে হয়েছে যে আপনার কোথাও যেন একটা মফসলের একটা নিঃশ্বাস আপনার গানে আমি পাই তো আপনি যদি বলেন যে আসলে কি তাই এরকম কিছু আমি তো মফসল থেকে আসা মানুষ সো মফসলের নিঃশ্বাস থাকবে এটাই স্বাভাবিক এটাকে আপনি অন্যভাবে আবার পৃথিবীর নিশ্বাসও বলতে পারেন। মফশল থেকে আসা হলেও এটা সারা পৃথিবীর নিশ্বাস। পৃথিবীর নিশ্বাস। তো মফশলটা কোন জায়গা? আমার জন্ম বেড়ে ওঠা খুলনাতে খালিশপুরে। খালিশপুরে। আচ্ছা। খুলনা খালিশপুরে। ওখানে কি আপনার বাবার চাকরি সূত্র থাকলেন না? জি, আমার বাবা চাকরি করতেন। জুট মিলে ছিলেন। আচ্ছা দৌলত জুট মিলে আচ্ছা আপনার কলোনিতে একদমই কলোনিতে এবং নদীর পাশ ঘেসে ভৈরব ভৈরব নদী ছিল ভৈরবের পাশ ঘেসে আমরা বড় হয়েছি আজকের এই সুমির পিছনে ওই নদীর অবদান কতটুকু আছে এটা আমার অসম্ভব কি বলবো আমি বলি যে বুকের মধ্যে থাকলে নদী শুকাই সাধ্যিকার তো ভৈরব নদী আমার গ্রামের বাড়ি ঝিনাইদহের ঝিনাইদহের কুমার নদ কুমার নদ এই নদীগুলো আমার ভেতরের যে স্রোত এই যে এখন পর্যন্ত বয়ে চলেছে এই নদীগুলো তৈরি করেছে ছোট্ট সুমি ওই নদীর পাড়ে কি বসে থাকতো হ্যাঁ হ্যাঁ আমি মানে আমি বসে থাকতাম মানে জুট মিলে যেটা ছিল আমার আব্বার জুট মানে অফিস ছিল একদমই নদীর ধারে আমি তো একদমই ছোট তো আব্বা আবার ব্যস্ত থাকতো বলে লোক দিয়ে দিত তো আমি জেটিতে গিয়ে বসে থাকতাম মানে অনেক ছোট কিন্তু আমি ওই স্রোত স্রোত দেখতাম স্রোত গুনতাম তো নদীর কথা বললে শেষ করা যাবে না যে যে কখন সে গান গাইতে জানে আমি তো আবিষ্কার না আমার তো প্রকৃতি আবিষ্কার করেছে বাট আমি যখন জুট মিলে ছিলাম জুট মিলে আপনি জানেন কিনা আমাদের প্রত্যেকের কিন্তু আলাদা মানে ক্লাব ডে ছিল সো ওখানে ছেলে জন্য যেমন গান শেখা ছিল নাচ শেখা ছিল তো তখন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন একজন টুটুল ভাই টুটুল ভাই সামহা মানে সিরিয়াস অন সিরিয়াস নোট উনি আবিষ্কার করেন যে সুমিত গান গাইতে পারে তো টুটুল ভাই ক্রিসণ চুট মিলে তখন গান শিখাতেন হারুন রশিদ আমার যিনি গুরু হারুন স্যার সো টুটুল ভাই স্যারকে একদিন আমাদের বাসায় নিয়ে আসেন এসে বলে যে স্যার দেখেন তো মানুষ করেন তো এটাকে মানে উনি অনেক স্নেহ করতে তো আমাকে তারপরে স্যার আমাকে পেয়ে খুব খুশি কিন্তু স্যার আমাকে দুটো গান শেখান একটা নজরুল গীতি আর একটা দেশের গান আমি ওই গান গিয়ে নতুন কুটিতে খুলনায় ফার্স্ট থ্রুই তখন অডিশনে কত সাল এটা হচ্ছে একবার আমি গিয়েছিলাম নাইনটি ওয়ানে আরেকবার গিয়েছিলাম নাইনটি থ্রিতে নাইনটি থ্রিতে আরেকবার ছিল আর প্রথম যে দুটো গান আপনি শিখেছিলেন কি কি গান ছিল আপনার মনে আছে আমার মনে আছে আমার মনে আছে নজরুল গীতি ছিল দেশের গান যেটা ছিল সেটা আমার সারেরই লেখা ছিল সুর করা ছিল স্বরঋতুর বাংলাদেশ এই একটা গান গিয়ে আমি সাতবার ফার্স্ট হয়েছিল দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই আপা কিন্তু জ্বর নিয়ে এসেছেন ওনার আমাদের রিকোয়েস্টে উনি এসেছেন জ্বর থাকা সত্ত্বেও এসেছেন কিছুটা কষ্ট হচ্ছে আমরা জানি না সমস্যা হয় কি কথা প্রসঙ্গে কিছু কিছু ধরন এই যে সারের গানটা জি দর্শকদের কিন্তু মাথায় থাকবে মানে আমার পক্ষে তো দায়ভারটা একটু বেশি কারণ এই উপস্থাপক এই প্রশ্নটা করছে না কি জন্য যে প্রথম গান কোনটা তাহলে এই ওই গানটা তো খুব কমন না দুলান যদি একটু শোনায় দিতে সুরটা সরি তোর বাংলাদেশ পাখি ভানির দেশ যতই দেখি সাধ না যত বাংলাদেশ কি সুন্দর আমরা শুরু করেছি ফুল দিয়ে ফুল থেকে আমরা নদী নদী থেকে আপনার সেই কলোনির জীবন তাই না সেই কলোনি আপনাকে তৈরি কিন্তু ভিতরে একজন লিডার তৈরি হলো একজন কি বলবো একজন বোন তৈরি হলো একজন বন্ধু তৈরি হলো যে বোন যে বন্ধু চমৎকার একটা নাম দিলেন চিরকুট ব্যান্ড নাম দিলেন আপনারা বিশ বছর ধরে বাংলা সঙ্গীতে এরকম একটা সুন্দর চমৎকার আইডিয়ার চমৎকার গানের একটা গানের দল তৈরি হলো চিকট এই যে সার্ভাইভ করে থাকা বিশ বছর চারটিখানি কথা না এটার পিছনে সেই কলোনির সেই সুমির কিন্তু হাত আছে আগলে রাখার বিষয়টা আছে সেই আসলেই মফসলে সেই সুমি আজকে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন পর্যন্ত বাজানো মানে আমি আসলে বিশ্বাস খুব কমই হয় কিন্তু আমি একটা জিনিসে বিশ্বাস করি নিশিত ভাই সেটা হচ্ছে পরিশ্রম আমি কখনো থেমে থাকিনি যেহেতু আমার ঢাকায় কেউ ছিল না আমি একদমই একা প্রথম আমাদের ফ্যামিলি থেকে কেউ ঢাকায় এসে পড়াশোনা করে এবং আমি সবসময় ছিলাম যে আমি আমার বাবা মাকে কখনও ফাইন্যান্সিয়ালি চাপ দিবো না কষ্ট করতে দিব না তো আমি এসেই টিউশনে করতাম আমি এটা শুনলে আপনারা মানে আমার কাছে কোনো কাজ কখনো ছোট মনে হয় নাই আমি চা বিক্রি করেছি বাণিজ্য মেলায় আমি সেলস গার্লের গার্লের কাজ করেছি বিভিন্ন মেলাতে এবং ডিগনিটির সাথে করেছি আমার কখনোই ছোটো মনে হয়নি তখন মনে হতো যে একটা ফ্যামিলির মতো করে যদি মিউজিকটা করতে পারতাম মানে থাকে না ব্যান্ডটা তো একটা ফ্যামিলি তো সেইখান থেকে আমি ঢাকায় আসার পরে যখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আমার ছোট কিছু ভাই বোন ছিল ওদের নিয়ে আমি ব্যান্ড শুরু করি হ্যাঁ শোয়েব ছিল পারভেজ ছিল জনি নামে একটা ছেলে ছিল প্রথম দিকে আমজাদ ছিল তো তখন যেটা হয় আসলে স্বাভাবিক হয় কেউই তো আসলে মনে করে না যে সবাই ভাবে না যে একটা মেয়ে ব্যান করছে এটাতে কী হবে আর কত দূর এমনি কারণ ব্যান ইটসেলফ এমনিতেই একটা টাফ জব আমার জন্য এটা পুরোটাই পুরোটাই ছিল মানে বিষয়টা ছিল প্যাশন এবং তখন থেকে গান লেখার ব্যাপারটা শুরু আমি জানতাম না আমি গান লিখতে পারি আমি আসলে জীবনে জানতাম না কখনো আমি গান লিখতে পারি তো একটা জিনিস আমি সবসময় বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলো ছায়া বাতাস আমাকে তৈরি করেছে নতুন সুমি জন্ম দিয়েছে আসলে লিডারশিপ যেটা বললেন হ্যাঁ যে এই চল বন্যা হচ্ছে চল টাকা তুলবো গান তুলে কীভাবে গান তুলবো কীভাবে হবে সেটা লাইব্রেরির গেটের সামনে আমরা সবাই দাঁড়ায় যেতাম হারমোনিয়াম তবলা গিটার যে যা পারছি নিয়ে আচ্ছা এখানে হয়ে গেছে এখন অন্য মোড়ে চল ওইখানে চল তো ওখান থেকেই ব্যান্ড করার যে তাগিদটা যেটা বললাম যে একসাথে তো ন্যাচারালি আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন নামটা কীভাবে আসলোট একটা নাম তো দিতেই হয় তো অনেক নাম বাছার পরে মনে হলো যে চিরকুট নামটা যখন আসলো মাথায় তখন মনে হলো যে তাই তো মানে চিরকুট মানে কি আমরা ছোটো কাগজে মেসেজ দেই সো কেননা আমরা যে গানগুলো গাবো সেই গানগুলো মানুষের জন্য মেসেজ হবে বার্তা হবে সো সেখান থেকে আসলে চিরকুট নামটা দেয়া বর্তমান যে লাইন আমরা তাদের নামটাও কিছুটা শুনে ফেলি অবশ্যই মানে বর্তমান মানে কি মানে আমি পাভেল ইমন আমরা অনেক বছর আছি অনেক বছর ইমন ব্যান্ডে জয়েন করে ছয় সালে দুই হাজার আসলো পাভেল দুর্দান্ত গিটারিস্ট দুর্দান্ত ড্রামার প্রডিউসার তারপরে পিন্টু ছিল তো আমাদের সাথে আমাদের সাথে রোকনিমন ছিল আমাদের সাথে অনেকেই ছিল ইনফ্যাক্ট বিভিন্ন সময়ে দিদার জয়েন করলো আমাদের বেস গিটার বেস গিটারে এরপর নীরব জয়েন করলো আমাদের সাথে দুই হাজার পনেরো হ্যাঁ অদ্ভুত ব্রিলিয়ান্ট মিউজিশিয়ান তো দুই হাজার দুই এ প্রতিষ্ঠার পর দুই হাজার দশে প্রথম আপনাদের যে অ্যালবাম আসলো চিরকুটনামা জি চিরকুটনামা তো অনেকগুলো ভালো ভালো গান ছিলনা দেবো চিরকুটনামা দুই হাজার আট সালে আমরা প্রোডাকশন শুরু করি মানে এমন একটা পরিস্থিতি ছিল তখন যে ব্যান্ড থাকবে বা থাকবে না হ্যাঁ তখন মনে হলো যে না একটা প্রোডাকশন না হলে হয়তো বা সবার ভেতরে যে হুম হুম যে একটা বিশ্বাস জন্মাবে যে না আমাদের কিছু আছে তো তখন আমরা অনেক কষ্ট তখন আমাদের কারোর আসলে ওইভাবে খুব যে আমরা সলভ্যান্ট টানা সব বাকি মন পাব তো ছোট হুম হুম থাকতো ওরা ব্যাচেলাররা থাকতো একটা ভাষায় ধানমন্ডিতে ওর কিচেনের ভেতরে ছোট্ট একটা কিচেন তারও ছোট করে জাস্ট একজন বসতে পারে এরকম একটা জায়গায় আমরা একটা ও একটা স্টুডিও করলো আচ্ছা সো আমাদের ফার্স্ট স্ক্যান বন্ধুর একটা কম্পোজিশন আমরা ওখানে শুরু করি সো দ্যার ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমরা রেকর্ডিংয়ে যাই এরপরে আমরা শিফট হয়ে যাই মগবাজারে পাভেলের স্টুডিওতে সো পাভেল একটা স্টুডিও ছিল যেটা শুধু একটা ল্যাপটপ ছিল আর ওর রুমটা ছিল হচ্ছে আপনার বিছানার চাদর দিয়ে পুরো দিয়ে ঢাকা ভেতরে কিছু ফোম টোম দেওয়া ছিল এরকম সো ওখানে বসে স্টার্ট করে করে আমাদের গানগুলো কম্পোজিশন শুরু হয়। এরপরে পভেল একটা ছোট একটা রুম নাই মগবাজারে উজ্জ্বল হোটেলের গলিতে। আচ্ছা। সো ওখানে বেসিক্যালি ওখানেই আমাদের আস্তে আস্তে সবগুলো গানের সবগুলো গানের রেকর্ডিং শুরু হয়। খাজনা দিব গানটা তো ও সুমনের খাজনা সুমনের লেখা ও আপনার সুর। তাকে ট্রিবিউট করে ধুলান হয়ে যাক না। আপনি আজকে অনেক মানে বিপদে পড়েছেন। না ঈদের অনুষ্ঠান আপনার মানে আপনার যারা ভক্তরা শুনতে চাইকো। আমি খাজিনা না 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 তুমি বাজি না বাজা দেখি কত পারো বুকে খাজি মনের ভাজে সৈন্য পাঠা আর আমার আমি রাজা আমি সর্বময় ভালোবাসার বুলে বোমা মা আমারই জন্যে নয় আমারই জন্যে নয় আমি খাজিনা দেব না দেব না না তুমি বাজিনা বাজাও দেখি কত পারো এই সুন্দর মানে স্নিকধো একটা কন্ঠ আপনার আমি আপনাদের জাদু শহরটা আমি যোগাড় করেছি জাদু শহর এটা আপনি মানে ব্যাপক মানে সর্বনাশ কাজ করে ফেলেছেন যে আমি নিজে কথাও পাচ্ছি না এই অ্যালবাম আপনাকে দিয়ে দিব সমস্যা নেই হিসমকে দিন তো দর্শক জাদুর শহর জাদু মাখা কণ্ঠ সুমিয়াপা চিরকুট এই অ্যালবাম কীভাবে তৈরি হলো এই গানগুলো কালজয়ী গানগুলো কীভাবে তৈরি হচ্ছে সেই গানগুলোর গল্প শুনবো বিরতির পর আপনাদের বলেছিলাম জাদুর শহর নিয়ে কথা বলবো। কিন্তু আমার আর আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই এই জাদুর শহর আসার আগে আরও দুটো কোলাবোরেশন ছিল তাও ইন্টারন্যাশনালভাবে আর কি আন্তর্জাতিক জায়গায় চিরকুট কাজ করেছে এই যে গত মে মাসে আপনি এই বছরের মে মাসে আপনারা যে বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মেডিসিন স্কোয়ারের মতো জায়গায় তাও স্করপিওনের সঙ্গে আপনারা পারফর্ম করেছেন তা আমার খুব জানার আগ্রহ আপনি যখন ধীর পায়ে ওই মঞ্চের দিকে ঐতিহাসিক সেই মঞ্চ সেই মঞ্চে আপনি আসলেন আপনার পিছন পিছনে আপনার সঙ্গে ইমন আসলেন নীরব আসলেন আসলেন নীরবদ্ব যেতে পারেন বাজে ছিল না সেটাই হ্যাঁ আর একজন গেস্ট সামনে গেস্ট তো আপনি যখন এসে সেই লাইটের সামনে দাঁড়ালেন আপনার সামনে হাজার হাজার দর্শক আছে আপনার সামনে কি অনুভূতি আপনার মাঝে তখন চলছিল। মানে ইতিহাস তো মনে হয় এভাবেই রচিত হয় ইতিহাস কখনো সোজা সরল পথে যায় না ইতিহাস ইতিহাস অন্যরকম সেটাই মনে হয় ওই দিন মানে এই জীবনের প্রথম আপনি যেটা বললেন যে যখন মঞ্চের দিকে গেছি এই জীবনের প্রথম আমার পা কেঁপেছিল আচ্ছা আমার মন থেকে বারবার আমি নতজানু হয়েছি নতজানু হয়েছি সৃষ্টিকর্তার প্রতি যে এটা না আমি সত্যি কিছু কথা ভাষায় প্রকাশ করা যায় না তো ওরকমই একটা অনুভূতি ছিল এবং পুরো হল ভরা মানুষ এবং ব্যাকস্টেজে মানে মনে হচ্ছে না মানে যেখানে হাত দিচ্ছি মনে হচ্ছে এখানে বিটলসের সবার ছোঁয়া আছে এখানে পিঙ্ক ফ্লয়েড পিঙ্ক ফ্লয়েডের সবার ছোঁয়া আছে এখানে মাইকেল জ্যাকসন বস্তু এখানে কে না পৃথিবীর হ্যাঁ এবং ম্যাডিসন স্কোয়ার গার্ডেন সারা পৃথিবীর যে কোনো আর্টিস্ট ধরে ধরে নাই যে এখানে একবার বাজাতে পারে একবার যদি কেউ বাজাতে পারতো হ্যাঁ তো আমরা যে কত বড় সৌভাগ্যবান আমরা যে কত বড় ব্লেসড মানে বললাম না আমাদের বাবা মায়ের দোয়া আমাদের আমাদের যারা ভালোবাসে এবং সৃষ্টিকর্তা যে কত বড় কৃপা আমাদের প্রতি এটা বলে বোঝানো যাবে না আসলে আপনি ওই জায়গায় যে ডিএল রায় দিয়ে শুরু করলেন ধনধান্যে পুষ্প পড়া এই গানটা মানে আমার খুব হামবেল রিকোয়েস্ট থাকবে এই গানটা আমার খুবই প্রিয় গানটার অন্তত যদি চার পাঁচ পংক্তি যদি আপনি কিছু শোনান ভাইর মাই এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা চরণ দুটি ধরি আসলে এই এই লাইনটা যখন আসে না এই দেশেতেই জন্ম আমার এই দেশেই মরি আমরা যারা এই দেশে আছি না আমার মনে হয় যে আমরা কত সৌভাগবান এই দেশেতে আছি এইটা কিন্তু এটা কিন্তু খুব দামি কথা বলছেন যে অ্যাপারেন্টলি মনে হয় যে হ্যাঁ বাইরে যাই বাইরে ঘুরতে টুরতে ভালো লাগে কিন্তু দেশ ছাড়া ভালো লাগে মানে বাংলাদেশের গন্ধটা না অন্য এই যে ছাতিম ফুলের যে গন্ধটা অথবা আপনি যে আপনি যখন মানে ঢাকা থেকে বের হবেন এই যে ফসলের যে একটা গন্ধ গন্ধ হ্যাঁ তারপরে ফাঁকা মাঠের মধ্যে যখন ওই শিমুল ফুলগুলো পড়ে থাকে এই যে দৃশ্য এই এই জাদু অন্য কোথাও এটা হবে না আপনার একটা গান আছে মরে যাব রে একটা আকুতি মানে এই যে মরে যাওয়ার আকুতি জাদুশোর এই গানটা আছে প্রথম প্রেমে মরে যাওয়ার গান হ্যাঁ সো সেটাই ধরার চেষ্টা করেছিলাম যে প্রথম প্রেমে মোর পড়লে যে যে মনে হয় না যে একে না পেলে আমি মরে যাব একে না পেলে মানে বাঁচব না এই যে বাঁচব না ব্যাপারটা আছে না একটু সিনেমাটিক কিন্তু ব্যাপারটা ঘটে একটু ডুবে আসে একটু আলো নিভে আসে তুমি দূরে একা লাগে মধুর আলো মিনিয়াম লাগে হাটি আমি চাঁদ হাটে মরে যাব মরে যাব জাদু শহরের মানে বহু ভালো ভালো গান কিন্তু জাদু শহরটা জরুরি জাদু শহর নাটক নাটক ছিল নুলার মাতিক ভাইয়ের এটা যেটা চ্যানেল টোয়েন্টি ফোরে তখন গিয়েছিল সো এটা থিম সঙ্গের জন্য আতিক ভাই আটলাইনের একটা গান পাঠান আমাদের কাছে মানে যেটা আনন্দর লেখা আনন্দ তো অসাধারণ লেখো মানে অসাধারণ গীতি কবি কিন্তু রেগুলার মানে সামহাও এখন পাই না ওকে আমরা আনন্দ ভাই বলে রাখি আর মানে আনন্দ ভাই কিন্তু আমার সিনিয়র আচ্ছা আমরা সাজালাল সাজালাল হ্যাঁ হ্যাঁ আনন্দ ভাইকে আজকে আমরা স্মরণ করছি সবাই হ্যাঁ মানে শুভেচ্ছা স্মরণ করছি এবং জাদু শহর গানের মতো ওই যে জাদুর লাইনগুলো শোনায় মোড়ানো লাইনগুলো লেখার জন্য অনেকে অনেক কৃতজ্ঞ থাকছে হ্যাঁ পরবর্তীতে আপনি ওইটাকে নিয়ে গেলেন হ্যাঁ লিখেছিল পরে আটলাইন নিয়ে আমরা গান বানাই গানে সুর করা হয় পিণ্টু আমি ইমন আমরা সবাই মিলাই বসে করেছিলাম আসলে সবটা আসমানি তুই কাঁদিস কেন অর্টালিকার বাহারে মিছে হাসি মিছে কান্না পথে পথি হারলি ও গ্রীন সিগ্ন রেড ওয়াইন দেয়ালে দেয়ালে এসহ যাদুরুষ প্রাণেশহ আমি আমরা জাদু শহর পরে আপনার আপনাদের রিলিজ হলো হচ্ছে উধাও উধাও দু হাজার সতেরো সালে উধাও গানটা লেখা ছিল যে আমাদের একটা বড় বিপর্যয় তো আমরা সবাই এখন বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ হ্যাঁ জলবায়ু যে পরিবর্তনটা এটা আমরা কেউ বুঝি আর না বুঝি এটা আমরা আমরা এফেক্টেড হচ্ছি কিন্তু একটু একটু করে আমরা সবাই দেখতে পাচ্ছি কীভাবে হচ্ছে সেটা যে জিনিসটা আমার ভালো লেগেছে আর কি আপনাকে নিয়ে স্টাডি করতে গিয়ে তো শিল্পীর যে দায়বদ্ধতার জায়গাটা দায়বদ্ধতার জায়গা কিন্তু থাকে বহু শিল্পী তা পালন করেন না শুধুই গান গেয়ে যান তার মানে শ্রোতাদের জন্য গান গেয়ে যান কিন্তু এর পাশাপাশি যে তাদের কমিটমেন্টের জায়গা আছে ওই জায়গাগুলো আপনি ফুলফিল করছেন আপনার নিজে এবং আপনার দলের মধ্য দিয়ে যতটুকু জানি যে আপনি ক্লাইমেট চেঞ্জের উপর তো কাজ করছেন শ্রো মিউজিক আপনি কাজ করে যাচ্ছেন নদী নিয়ে কাজ করেছেন অলরেডি ছটা গান এবং ওই পার্টিকুলার নদীর উপরেই আপনি কাজ করেছেন তো বাংলাদেশের সবগুলো নদীকে কাভার করার ইচ্ছা আছে এরকম কিছু ইচ্ছা তো শতভাগ আচ্ছা আমার যেই ভাবনাটা সেটার নাম নদী রক্স আচ্ছা নদীরাক্স জলবায়ু বাঁচাতে চলে নদীর কাছে যাই আচ্ছা এটা হচ্ছে স্লোগানটা উদ্দেশ্য একটা যে বাংলাদেশের সব নদীর নামে গান করব যাতে গানগুলো অ্যাটলিস্ট নদীগুলো তো আস্তে আস্তে মরে যাচ্ছে গানে বেঁচে থাকি আমাদের শ্রদ্ধেয় মৌসুমী ভূমি উনি আপনার খুবই সুনাম করেছিলেন প্রশংসা করেছিলেন আর আপনার গান উনি গিয়েছিলেন আমার মনে আছে আমার জীবনে মনে হয় এত বড় প্রাপ্তি নেই হয় নাই মানে ব্যক্তিগতভাবে যদি প্রাপ্তির কথা বলেন এর চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পী জীবনে হতে পারে না কারণ আমি যখন ছোট মানে আমি যখন ওনার গান গেয়ে গে ক্যাম্পাসে সব সময় গান গে বেড়াতাম আমি শুনেছি সেদিন তুমি চিঠি তারপরে ওনার অসংখ্য গান অসংখ্য পাখি আমি গেয়ে গে বেড়াতাম সেই মানুষটা যখন মানে আমাদের গান যখন গান আর কিচ্ছু লাগে না যা কোন গানটা উনি গিয়েছিলেন আহারে জীবন সেটা আছে যে ফারুকি ভাই খুবই কাজের ব্যাপারে খুৎখুতা আমিও খুৎ সো যেটা হয় যে উনি ইউজুয়ালি মানে কানামাছি গানটা যখন লিখেছিলাম আমার মনে আছে আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি গানটা লিখে ফেলি এবং কানামাছিতে উনি কোনো একবারে উনি বলছে যে হ্যাঁ কানামাছি গানটা ডান সো এক ধরনের একটা কনফিডেন্স ছিল যে না যা লিখবো হবে কিন্তু আহার জীবন গানটা লিখতে আমাদের সাড়ে তিন থেকে চার মাস লেগেছিল আহা হয়। বুঝি না কত আপ কংক্রিটি মন মিছে আলাপন বিশার জনে ক্লান্ত ভীষণ মেঘে মেঘে বেদনার বাদ ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে কিন্তু আমরা খুশি খুশি আপনার সঙ্গে বসে আপনার গানের গল্পগুলো আমরা শুনলাম গানের জার্নি আপনার ফিলোসফি আপনার গানের দলের এই যে ভালোবাসা একটা বন্ধনের গল্প আমরা শুনলাম আমার ধারণা যারা দর্শক তাদেরকে মোটিভেট করবে আমরা ভালো ভালো কিছু আপনার গানের আনতে পারিনি যেমন বলেন টেলিভিশনের মিথ্যা বা ভয়ঙ্কর সুন্দরের সেই কাক ভেজা শহরের কাকটাও জেনে গেছে তাই না সব কি চমৎকার চমৎকার গান লিখেছেন আমার কাছে আমার মনে হয়েছে আমি শুধু শুধুমাত্র একজন শিল্পীর সঙ্গে বসে আমি আমার মনে হয়েছে আমি একজন কবির সঙ্গে বসে আছি আপ আমরা আপনাকে ভালোবাসি বাংলা গানের মানুষ আপনাকে ভালোবাসুক আপনাকে ধারণ করুক বাংলা গানকে আপনারা আরও সমৃদ্ধশীল একটা জায়গায় নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখি মাটি গীতি দিয়ে আমি চাই আপনি অনুষ্ঠানটা শেষ করুন আপনি এত সুন্দর করে ভালোবাসি বললেন মনটা ভরে গেল থ্যাংক ইউ এই ভালোবাসাটাই আসলে চেয়েছি সারা জীবন মানুষ ভালোবাসুক এর বড় কিছু নেই আমিও আপনাদের সবাইকে অনেক ভালোবাসি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন চিরকুটে সবার জন্য দোয়া করবেন আর সবাইকে ঈদ মোবারক সবাই ঈদে ভালো থাকুক প্রিয়জনের সাথে সুস্থভাবে ঈদ করুক এটাই প্রত্যাশা ও পাখি তুমি তো উড়ে খালাস এদিকে মানুষের বাগানে হে বারুদের চাষ ও পাখি তুমি তো উড়ে খালাস এদিকে মানুষের বাগানে হে বারুদের চাষ মানুষের বাগান ভেঙে খান খান মানুষের বাগান ভেঙে খান খান মুঠো মুঠো মেয়ে ঘরে শালিকের পায় আমাদের ভালোবাসা মৃত পাহারায় মুঠো মুঠো মেয়ে ঘরে শালিকের পায় আমাদের ভালোবাসা মৃত পাহারায় আমাদের প্রেমগুলো একা মরে যায় প্রেজেন্টেড বাই মাতৃভূমি কেয়ার লিমিটেড ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার রসই খাঁটি সরিষার তেল জেভিকো স্মার্ট টিভি পিউলি ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল দেশবন্ধু গ্রুপ